আধুনিক যুগে সবাই এখন কম বেশি উদ্যোক্তা হতে চায়, আর ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কারণে উদ্যোক্তা হওয়ার এই সুযোগ এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। কিন্তু শুধু সুযোগ থাকলেই হবে না, উদ্যোক্তা হয়ে টিকেও থাকার ব্যবস্থা থাকতে হবে। বর্তমান বিশ্বে যে গতিতে নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠছে, সেই একই গতিতে ঝরেও পড়ছে। আর এর কারণ হচ্ছে সবার মধ্যে উদ্যোক্তা হওয়ার সঠিক গুণাবলী নেই। উদ্যোক্তা হয়ে টিকে থাকতে হলে আপনার মধ্যে অবশ্যই উদ্যোক্তা সুলভ গুণাবলী থাকতে হবে। এগুলো না থাকলে আপনার পক্ষে উদ্যোক্তা হিসেবে টিকে থাকা অনেক কঠিন হবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন 5টি গুণাবলীর কথা যেগুলো না থাকলে কারো পক্ষে উদ্যোক্তা হয়ে টিকে থাকা সম্ভব নয়। চলুন তাহলে শুরু করি। তবে সব কিছুর আগে ছোট্ট একটি ইন্ট্রো, আর আপনি যদি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর নিয়মিত নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। নাম্বার 1, মাইন্ডসেট ঠিক রাখা। উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার জন্য প্রথম যে গুণটি আপনার থাকতে হবে সেটি হলো সঠিক মাইন্ডসেট। আপনি যদি আপনার মাইন্ডসেট ঠিক রাখতে না পারেন তাহলে উদ্যোক্তা হিসেবে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনাই প্রবল। মাইন্ডসেট হচ্ছে এমন একটি জিনিস যা আপনাকে আপনার লক্ষ্যে অবিচল রাখবে। আপনার চারপাশে যাই ঘটুক না কেন, উদ্যোক্তা হিসেবে আপনার মাইন্ডসেট থাকতে হবে পর্বতের মতো দৃঢ়। কেননা উদ্যোক্তাদের প্রতি পদে পদে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়, আর এইসব চ্যালেঞ্জকে জয় করার জন্য আপনার দৃঢ় প্রত্যয় বা মাইন্ডসেট থাকতে হবে। আপনি যদি ব্যবসায় নেমে দৃঢ়তা দেখাতে না পারেন, যদি অল্পতেই ভেঙে পড়েন অথবা বারবার সিদ্ধান্ত পরিবর্তন করেন, তাহলে আপনি খুব সহজেই লক্ষ্যচ্যুত হবেন। আর একবার আপনি যদি আপনার নিজের লক্ষ্য থেকে দূরে সরে যান তাহলে আপনার অবস্থা হবে মাঝিবিহীন নৌকার মতো। ব্যবসার জগতে আপনি তখন ভবঘুরে হয়ে পড়বেন। তাই আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে আগে থেকেই নিজের অবস্থা বিশ্লেষণ করুন, ব্যবসার জন্য আপনার মাইন্ডসেট ঠিক করুন। আর এটা শুধু ব্যবসা শুরু করার জন্য করলে হবে না, ব্যবসায় টিকে থেকে সেটা চালিয়ে নেওয়ার জন্য আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে শুরু থেকেই। আপনি যদি আপনার মাইন্ডসেট ঠিক করে ব্যবসায় নামতে পারেন তাহলে ধরে নেওয়া যায় আপনি অন্য উদ্যোক্তাদের চেয়ে অনেক বেশি দিন টিকে থাকতে পারবেন। কেননা বাজারের বেশিরভাগ উদ্যোক্তাই তৈরি হয় হুজুগের বসে, তাদের কোনো মাইন্ডসেট থাকে না, থাকে স্বপ্ন। তাই আপনার সঠিক মাইন্ডসেট আপনাকে শুরু থেকেই অন্য অনেকের চেয়ে এগিয়ে রাখবে। নাম্বার 2, ইফিশিয়েন্ট টাইম ম্যানেজমেন্ট। একজন উদ্যোক্তাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টে ইফিশিয়েন্ট বা দক্ষ হতে হবে। কেউ যদি টাইম ম্যানেজমেন্টে ইফিশিয়েন্ট হতে না পারে তাহলে তার পক্ষে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। উদ্যোক্তা হওয়ার জন্য এটি একটি ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট হিসেবে বিবেচনা করা হয় সারা বিশ্বেই। তাই আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকেও এফিশিয়েন্টলি টাইম ম্যানেজ করা শিখতে হবে। আর আপনি যখন এটা পারবেন তখন আপনার সামনে প্রতিনিয়ত নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেতে থাকবে। সময় আপনাকে তার নিজ গতিতেই অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। আপনার চারপাশে একটু খেয়াল করলেই দেখবেন এমন অনেক উদ্যোক্তা আছেন যারা টাইম বা সময় সম্পর্কে একেবারেই সচেতন নয়, তারা এলোমেলোভাবে তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে। এ কারণে তাদের সামনে খুব বেশি সম্ভাবনা দেখা দেয় না, তারা নতুন কোনো সুযোগ খুঁজে পেতে গলদঘর্ম হয়। আবার যখন কোনো সুযোগ বা সম্ভাবনা দেখা দেয় সেটাও তারা ঠিকমতো কাজে লাগাতে পারে না, কারণ তাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক নেই। আর এ কারণেই সুযোগ এবং সম্ভাবনাগুলো সঠিক সময় কাজে লাগাতে না পারায় সেগুলো তাদের কাছ থেকে হারিয়ে যায়। তাই উদ্যোক্তা হতে হলে সময়ের কাজ সময়ে করতে হবে, আর তাহলেই কেবল একজন উদ্যোক্তার সামনে পরবর্তী সুযোগ দেখা দেবে, তা না হলে ভবিষ্যতে তার সামনে নতুন নতুন সুযোগ আসা কমে যাবে, আর সেটা হলে ব্যবসা একটা সময় এসে থমকে যাবে। এজন্য উদ্যোক্তা হিসেবে যদি কেউ সফল হতে চায় তাহলে তাকে অবশ্যই এফিশিয়েন্টলি টাইম ম্যানেজ করার গুণটি রপ্ত করতে হবে। তাই আপনিও যদি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তাহলে এখন থেকেই আপনার টাইম ম্যানেজমেন্টের দক্ষতার দিকে নজর দিন। নাম্বার 3, ঠিকমতো বিজনেস প্ল্যান করতে পারা। উদ্যোক্তা হওয়ার জন্য তৃতীয় যে গুণটি থাকতে হয় সেটা হলো ঠিকমতো বিজনেস প্ল্যান করতে পারা। যে উদ্যোক্তা তার নিজের বিজনেস প্ল্যান ঠিকমতো করতে পারে না, এ যুগে আর তার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। তাই বর্তমান সময়ে কেউ উদ্যোক্তা হতে চাইলে তাকে অবশ্যই বিজনেস প্ল্যানিং শিখতে হবে। এই বিজনেস প্ল্যানিং হচ্ছে এমন একটি বিষয় যার মধ্যে বিজনেসের মডেল থেকে শুরু করে বিজনেস স্ট্র্যাটেজি পর্যন্ত অন্তর্ভুক্ত থাকতে পারে। এটা অনেকটা বিজনেসের সংবিধানের মতো। কোনো ব্যবসা কিভাবে চলবে, কিভাবে তা বেড়ে উঠবে, কী কী সমস্যা হতে পারে, বিজনেসের মূল শক্তি কী, মূল দুর্বলতা কোথায়, বাজারে বিজনেসের সম্ভাবনা কতটা,
বাজারে বিজনেসের প্রতিযোগী কারা, কি কি থ্রেট রয়েছে এই ব্যবসায়, ইত্যাদি জটিল সব বিষয় ব্যবসা শুরুর আগেই প্ল্যান করে রাখতে হয়। আর এই প্ল্যানিং হচ্ছে বিজনেস প্ল্যানিং। তাই একজন উদ্যোক্তাকে অবশ্যই তার বিজনেস প্ল্যানিং ঠিকমতো করা জানতে হয়। সুতরাং আপনিও যদি একজন উদ্যোক্তা হতে চান, আর আপনি যদি এখনও বিজনেস প্ল্যানিং করতে না পারেন, তাহলে এখন থেকেই সেটা শেখার চেষ্টা শুরু করে দিন। কেননা এই বিজনেস প্ল্যানিং ছাড়া আপনার ব্যবসা কিছুতেই দাঁড়াবে না। আপনি কোথাও থেকে বিনিয়োগ আনতে পারবেন না, ব্যাংক থেকে ব্যবসার জন্য সহজে ঋণ পাবেন না। কারণ এ যুগে ব্যবসার জন্য কোথাও থেকে বিনিয়োগ বা ঋণ পেতে হলে সবার আগে বিজনেস প্ল্যান দেখতে চায়। তাছাড়া শুধু বিনিয়োগ বা ঋণ প্রাপ্তি নয়, একটি সফল বিজনেসের সঠিক দিক নির্দেশনার জন্য বিজনেস প্ল্যানিং থাকা আবশ্যক। এতে করে ব্যবসার প্রতিটি ধাপ সম্পর্কে আগেভাগে পরিষ্কার ধারণা পাওয়া যায়। আর বিজনেস প্ল্যানিং ঠিক থাকলে ব্যবসার যে কোনো সমস্যা সহজেই সমাধান করা যায়। তাই একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে বিজনেস প্ল্যানিং করা জানতে হবে। নাম্বার 4, বিজনেস ফিনান্স ভালোভাবে বোঝা। একজন উদ্যোক্তার মধ্যে চতুর্থ যে গুণটি থাকতে হবে সেটা হলো বিজনেস ফিনান্স ভালোভাবে বোঝার ক্ষমতা। বিজনেস মানেই টাকা পয়সার ব্যাপার, তাই বিজনেস ফিনান্স হচ্ছে যে কোনো ব্যবসার প্রাণ। সে কারণে একজন উদ্যোক্তাকে অবশ্যই বিজনেস ফিনান্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। বিজনেস ফিনান্স বুঝতে না পারলে একজন উদ্যোক্তা তার অ্যাকাউন্টস সম্পর্কে অন্ধকারই থেকে যাবে। এর ফলে কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের উপর উদ্যোক্তার নিজের তেমন কোনো নিয়ন্ত্রণই থাকবে না। তখন তার ব্যবসায় নানা রকম অর্থনৈতিক ঝামেলা তৈরি হবে, এবং ঠিকমতো ফিনান্স না বোঝার কারণে উদ্যোক্তার পক্ষে সেগুলো ঠিকমতো মেটানো সম্ভব হবে না। তাই এ যুগে কেউ যদি উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়, তাহলে তাকে অবশ্যই বিজনেস ফিনান্স সম্পর্কে খুব ভালো ধারণা অর্জন করতে হবে। এতে করে তার নিজের ব্যবসার উপর তার পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে। আর কেউ যদি বিজনেস ফিনান্স সম্পর্কে কোনো ধারণা না নিয়েই কোনো ব্যবসায় উদ্যোগ শুরু করে, তাহলে তাকে সবসময় ফিনান্সিয়াল বিষয়গুলোর জন্য অন্যের উপর পুরোপুরি নির্ভর করতে হবে। এরকম ক্ষেত্রে উদ্যোক্তার নিজের হাতে তার ব্যবসার পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে না। সেজন্য আপনিও যদি উদ্যোক্তা হতে চান, তাহলে আপনাকেও বিজনেস ফিনান্স সম্পর্কে জানতে হবে এবং জটিল ফিনান্সিয়াল বিষয়গুলো বুঝতে হবে। তাই উদ্যোক্তা হিসেবে মাঠে নামার আগেই নিজেকে ভালোভাবে বিশ্লেষণ করে নিন। দেখে নিন আপনি বিজনেস ফিনান্সের কোন বিষয়গুলো জানেন আর কোনগুলো জানেন না। যেগুলো জানেন না সেগুলো শেখার চেষ্টা করুন। কোনো উদ্যোক্তার নিজের যদি বিজনেস ফিনান্স সম্পর্কে খুব ভালো ধারণা থাকে, তাহলে আশা করা যায় তার ব্যবসায় উদ্যোগটি বেশ ভালোভাবেই টিকে থাকবে। কেননা তখন তার পক্ষে ব্যবসার জটিল অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। নাম্বার 5, সেলস এবং মার্কেটিং বুঝতে পারা। একজন সফল উদ্যোক্তা হওয়ার পঞ্চম এবং আমার লিস্টের শেষ গুণটি হচ্ছে সেলস এবং মার্কেটিং ঠিকমতো বুঝতে পারা। একজন উদ্যোক্তা যদি তার নিজের ব্যবসার সেলস এবং মার্কেটিং দক্ষ হাতে সামলাতে না পারে, তাহলে তার ব্যবসার প্রসার হবে না। আর ব্যবসার প্রসার না হলে খুব বেশি দিন ব্যবসায় টিকেও থাকা যাবে না। তাই একজন উদ্যোক্তাকে অবশ্যই সেলস এবং মার্কেটিং সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। কিন্তু বাস্তব জীবনে দেখা যায় বেশিরভাগ উদ্যোক্তাই এই সেলস এবং মার্কেটিং ঠিকমতো বুঝতে পারে না। আবার অনেকে বুঝলেও এই ব্যাপারে তাদের একটা নাক সিটকানো নেগেটিভ ভাব থাকে। বিশেষ করে সেলসের ব্যাপারে এমন মনোভাব প্রায়ই দেখা যায়। অনেক উদ্যোক্তা মনে করে সেলসের কাজ অনেক নিচু প্রকৃতির, আর মার্কেটিং বিষয়টা এতই সহজ যে টাকা খরচ করলেই তা হয়ে যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন উদ্যোক্তা যদি সেলস সম্পর্কে গভীর ধারণা না রাখেন, তাহলে তার ব্যবসা থেকে আয় করার কলাকৌশল তিনি বুঝতে পারবেন না। এজন্য তাকে অন্য লোকদের উপর শতভাগ নির্ভর করতে হবে। একইভাবে উদ্যোক্তা নিজে যদি মার্কেটিং সম্পর্কে না জানেন, তাহলে তার নিজের ব্যবসার প্রসারের জন্য তাকে অন্যদের উপর শতভাগ নির্ভর করতে হবে। আর যে কোনো বিষয়ে অন্যদের উপর শতভাগ নির্ভর করা কোনো উদ্যোক্তার জন্যই কাম্য নয়, কারণ এতে করে ব্যবসার নিয়ন্ত্রণ উদ্যোক্তার নিজের হাতে পুরোপুরি থাকে না। একজন উদ্যোক্তাকে তার নিজের ব্যবসার প্রতিটি খুঁটিনাটি সম্পর্কে ধারণা রাখতে হয়। অন্যদের দিয়ে কাজ করিয়ে নিলেও সেখানে কি কাজ কিভাবে করা হচ্ছে সেটা বোঝার ক্ষমতা উদ্যোক্তার থাকতে হয়। তা না হলে উদ্যোক্তার পক্ষে তার ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়। তাই আপনিও যদি একজন উদ্যোক্তা হতে চান, তাহলে আপনাকেও সেলস এবং মার্কেটিং সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। আপনার যদি সেটা এখনও না থাকে, তাহলে এখনই সেটা রপ্ত করার চেষ্টা শুরু করে দিন। কেননা ব্যবসার হাল শক্তভাবে নিজের হাতে রাখার জন্য প্রয়োজনীয় জ্ঞান আহরণের কোনো বিকল্প নেই। মনে রাখবেন, একজন উদ্যোক্তা একাই একটা বিজনেস। তার অধীনে অনেক লোক কাজ করলেও প্রত্যেকের কাজ বুঝতে পারার মতো ক্ষমতা একজন উদ্যোক্তার অবশ্যই থাকতে হয়। আর আপনি যদি নিজেকে সেই লেভেলে উন্নীত করে উদ্যোক্তা হতে পারেন, তাহলে আপনার ব্যর্থতার সম্ভাবনা নিশ্চিতভাবেই অনেক কমে যাবে। যাই হোক, আজ এ পর্যন্তই।
এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তা আমাদের জানিয়ে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে।